আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সাশ্রয়ী প্রস্তাব সহ টাকার ঝুড়ি নিয়ে আসছে চীন। জোশের দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত। বিএনপির মিছিল যাওয়ার সুযোগ করে দিল আওয়ামী লীগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিতে জোর দিতে হবে বললেন দীপুমনি। অনুসন্ধান কমিটির নাম দেওয়া প্রকাশ না হলে মানুষের সন্দেহ থাকবে বললেন জিএন কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাংলাদেশ ক্রমবর্ধমান অবকাঠামোর চাহিদা পূরণে অনেক দেশ যখন সহযোগিতা কমিয়ে দিচ্ছে, তখন চীন আকর্ষণ ও সাশ্রয়ী প্রস্তাব সহ টাকার ঝুড়ি নিয়ে এগিয়ে এসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলন 2022-এর দ্বিতীয় দিনে এসি চেঞ্জ রিজিওনাল অর্ডার অ্যান্ড সিকিউরিটি ইন দ্য ইন্দো প্যাসিফিক শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এ সময় ডক্টর মোমেন বলেন, অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে বাংলাদেশ বেশ ভালো করছে এবং এই জন্য সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাও বেড়েছে। তারা উন্নত জীবনের জন্য আরও সুযোগ সুবিধা চায় এবং দেশে আরও অবকাঠামোগত সুবিধার চাহিদা রয়েছে, কিন্তু আমাদের দেশে টাকা নেই, প্রযুক্তিও নেই। তিনি বলেন, জনসাধারণের চাহিদা মেটাতে তাদের আরও উন্নয়নের প্রয়োজন। অপরদিকে বিভিন্ন দেশ থেকে সহযোগিতা কমছে, তবে চীন আকর্ষণীয় সাশ্রয়ী প্রস্তাব সহ টাকা ঝুড়ি নিয়ে এগিয়ে আসছে। এ সময় ডক্টর মোমেন জাপানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার অন্যতম ভালো বন্ধু এবং দেশটি বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ করছে, পাশাপাশি বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে ভারত লাইন অব ক্রেডিট দিচ্ছে উল্লেখ করে ভারতকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জনগণের আরও অবকাঠামোগত উন্নয়নের চাহিদা রয়েছে, এর সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও তহবিল প্রয়োজন। আজ পর্যন্ত বাংলাদেশ বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও এশীয় উন্নয়ন ব্যাংক ADB থেকে সর্বোচ্চ ঋণ নিয়েছে। ডক্টর মোমেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক সম্পর্ক প্রতিযোগিতামূলক এবং প্রতিটি দেশই সুযোগ খুঁজবে, কিন্তু সেটি করার সময় তাদের নিজের স্বার্থের বিচক্ষণ হওয়া এবং কী পাচ্ছে না পাচ্ছে সে সম্পর্কে বিবেচক হতে হবে। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের অঞ্চলসহ বিভিন্ন দেশে বৃহৎ ঋণের জর্জরিত। আমরা দেখতে পাচ্ছি এমন প্রকল্প যা বাণিজ্যিকভাবে টেকসই না, বিমানবন্দর যেখানে বিমান আসে না, বন্দর যেখানে জাহাজ আসে না। আমি আশা করি নীতি নির্ধারকরা আরও বিবেচক হবে এবং নিজেদের জিজ্ঞেস করবেন আমরা আসলে কী পাচ্ছি। আমি মনে করি অবহিত সিদ্ধান্ত নেওয়া আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই তা খুবই প্রতিযোগিতামূলক সিদ্ধান্ত হতে হবে। যশোর দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত। যশোর চৌগাছা দুই গ্রুপের সংঘর্ষে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছেন আরও 6 জন। এই ঘটনার একজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা 7:30 দিকে পাতিবিলা বাজারে হাজি শাহজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের গেইটে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ঠান্ডু বিশ্বাস বয়স 50, উপজেলা পাতিবিলা ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য। আটক হওয়া ব্যক্তির নাম রুহুল আমিন, তিনি পাতিবিলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে। আর আহতরা হলেন সিদ্দিকুর রহমান বয়স 52, মমিনুর রহমান 45, টিটু 32, অসীম কুমার ঘোষ 32, মকবুল হোসেন 40 ও আব্দুল মাহমিদ 45। এদের মধ্যে আব্দুল হামিদকে যশোর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং অসীম ঘোষ ও মকবুল হোসেনকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিদ্দিকুর রহমান ও মমিনুর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, অন্যদিকে হামলাকারী পক্ষে টিটু আহত অবস্থায় চৌগাছা হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। জানা গেছে মূল হামলাকারী টিটু ও তার বাবা সাবেক ইউপি সদস্য রুহুল আমিনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঠান্ডু বিশ্বাসের বিরোধ চলে আসছিল, এর জেরে এই হামলা ঘটেছে। হাসপাতালে আহত আব্দুল হামিদ জানান, স্থানীয় মারজাদ বাওরে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষে বিরোধ ছিল। বিরোধের সূত্র ধরে গতকাল রোববার পাতিবিলা বাজারে একজনকে মেরে আহত করে এক পক্ষ। এ নিয়ে উত্তেজনা চলছিল। সোমবার সন্ধ্যায় ঠান্ডু বাজারের স্কুল গেটে একটি দোকান চা খাচ্ছিলেন। এ সময় টিটুর লোকজন এবং ঠান্ডু বিশ্বাসের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। মারামারির সময় ঠান্ডুর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার ভুঁড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে যশোর 250 শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রুহুল আমিনকে আটক করা হয়েছে। বিএনপির মিছিল যাওয়ার সুযোগ করে দিল আওয়ামী লীগ। কেন্দ্রীয় শহীদ মিনার ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আগে বিএনপি নেতাদের একটি মিছিল যাওয়ার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগের নেতারা। সোমবার সকালে এমন ঘটনা ঘটে। এদিন সকালে 7:45 আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাজধানীর নীলক্ষেত সংলগ্ন নিউ মার্কেটের 1 নম্বর গেটে জড়ো হন। এ সময় নিউ মার্কেট এলাকার বলাকা সিনেমা হলের সামনে
থেকে একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার জন্য যাচ্ছিলেন বিএনপির সিনিয়র নেতা সহ অন্যান্য নেতাকর্মীরা। তখন আওয়ামী লীগ নেতারা তাদের জায়গা করে দিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনার সময় বিএনপির মিছিল থেকে নানা উস্কানিমূলক স্লোগানও দেওয়া হচ্ছিল, কিন্তু আওয়ামী লীগ নেতারা ধৈর্য সঙ্গে আধা ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করে বিএনপির নেতাকর্মীদের মিছিল নিয়ে শহীদ মিনারে যাওয়ার সুযোগ করে দেন। এরপরই তারা অন্য নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সব সচরাচর নিউ মার্কেট এলাকায় জমায়েত হয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য যায়। সোমবারও সেখান থেকেই শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। এ সময় বিএনপির একটি মিছিল এলে তাদের আগে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। অবশ্য বিএনপি নেতাকর্মীদের উস্কানিমূলক ও বিতর্কিত স্লোগানের পরও আওয়ামী লীগ নেতাকর্মীরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন, আর বিএনপির মিছিলকে যাওয়ার সুযোগ করে দিতে গিয়ে আওয়ামী লীগকে প্রায় 40 মিনিট অপেক্ষা করতে হয়েছে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম বলেন, বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই আজকের দিনের মূল লক্ষ্য। এখানে সবার প্রতি সবার সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সম্মান থাকবে, এটাই সবার কাম্য। এ কারণে বিএনপিকে জায়গা করে দিয়ে সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখানো হয়েছে। তিনি বলেন, বিএনপির মিছিলটি আসার সঙ্গে সঙ্গে তাদের উস্কানিমূলক স্লোগানের জবাব দিয়ে দেওয়া যেত, কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা ধৈর্যের পাশাপাশি সহানুভূতিশীলও দেখিয়েছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার মান বৃদ্ধিতে জোর দিতে হবে বলেন দীপুমনি। বিশ্ববিদ্যালয় শিক্ষার মান বৃদ্ধিতে জোর দিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি বলেছেন, দেশে নতুন নতুন অনেক বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে, তবে আমাদের সবাইকে শিক্ষার মানের দিকে জোর দিতে হবে। শিক্ষার মানের উপর নজর দিতে পারলে আমরা শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যেতে পারব। আজ সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজিত ভাষা আন্দোলন ইতিহাস বাস্তবতা শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশে মঙ্গলবার থেকে মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণীতে নতুন শিক্ষাক্রম পাইলটিং শুরু হচ্ছে। আগামী মার্চে প্রাথমিকের প্রথম শ্রেণীতে পাইলটিং শুরু হবে। নতুন যে শিক্ষাক্রম চালু হচ্ছে সেটা হবে আনন্দময়। মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে এই শিক্ষাক্রম শিখতে পারবে। তারা সমাজকে এবং শিক্ষকদের প্রশ্ন করার মাধ্যমে শিখবে। তবে শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠে চলবে না, পাশাপাশি তাদের ভালো মানুষ হতে হবে। দীপুমনি আরও বলেন, আগে 3টি বিপ্লব ধরতে না পারলে এবার আমাদের 4th শিল্প বিপ্লবকে ধরতে হবে। এই শিল্প বিপ্লব ধরতে মাতৃভাষা শেখাটা জরুরি। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইমদাদুল হক বলেন, আমরা যেন সারা বছর এই বিষয়টি মাতৃভাষা নিয়ে আলোচনা করি। শুনেছি এখন থেকে রায় বাংলায় লেখা হবে, এটা আমাদের একটি ইতিবাচক অর্জন। এখন সবাই নিজের ভাষায় তাদের রায় পড়তে পারবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হোসেন বসভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন জবি, ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম, জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কালাম লুৎফর রহমান প্রমুখ। অনুসন্ধান কমিটির দেওয়া নাম প্রকাশ না হলে মানুষের সন্দেহ থাকবেন বলেন জি এম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ জে এম কাদের বলেছেন, রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির অনুসন্ধান দেওয়া নামগুলো প্রকাশ না হলে মানুষের মাঝে একটা সংশয় সন্দেহ থেকে যাবে, কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাজে হস্তক্ষেপ করার সুযোগ আছে। প্রধানমন্ত্রীর সার্চ কমিটি দেওয়া নামগুলো প্রকাশ হলে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। জাতীয় সাংস্কৃতিক পার্টি আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন জি এম কাদের। সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান বনানী কার্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠান হয়। জি এম কাদের বলেন, রাষ্ট্রপতির কাছে দেওয়া নাম প্রকাশ না হলে প্রস্তাবিত নাম থাকবে নাকি বাইরে থেকে নাম অন্তর্ভুক্ত হবে তা নিয়ে সন্দেহ থেকে যাবে। রাষ্ট্রপতি মাত্র 2টি কাজ ছাড়া বাকি সব কাজে প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের পরামর্শ অনুযায়ী করেন, তাই সার্চ কমিটি দেওয়া নামগুলো প্রকাশ করা উচিত। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ভালো মানুষ দিয়ে নির্বাচন কমিশন গঠন করলেই হবে না, নির্বাচন কমিশনকে কাজ করার কর্তৃত্ব দিতে হবে। সংবিধানে নির্বাচন কমিশনকে কর্তৃত্ব দেওয়ার কথা আছে, কিন্তু বাস্তবে কার্যকর হচ্ছে না। বর্তমান বাস্তবতায় নির্বাচন কমিশনকে সরকারের উপর নির্ভর করতে হয়, আবার দলীয় সরকার প্রশাসনকে ইচ্ছেমতো ব্যবহার করতে পারে। এতে নির্বাচন কমিশন অনেক সময় সহায়ক ভূমিকা পালন করে, এটাই নির্বাচন সুষ্ঠু না হওয়ার প্রধান কারণ। জি এম কাদের বলেন, প্রয়োজনীয় ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিলাম আমরা, কিন্তু নতুন আইনে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়নি। আমরা আবারও বলছি, নির্বাচন কমিশন আইন হচ্ছে নতুন মোড়কে পুরনো জিনিস। জি এম কাদের আরও বলেন, আমরা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, তাই নির্বাচন কমিশন এমন লোক দিয়ে গঠন করা হচ্ছে যারা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা পূরণ করতে পারবে। গণতন্ত্র চর্চা শুরু করাই যায় না, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। এই সময় জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেন, এইচ এম এরশাদ সর্বস্তরের বাংলা ভাষা প্রচলন করতে আইন করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ ও বিএনপির সর্বস্তরের বাংলা প্রচলনে আন্তরিক নয়।
বিশেষ অতিথির বক্তৃতায় কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার বলেন, অমর একুশের ধারাবাহিকতায় আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, একুশের চেতনায় দেশ স্বাধীন হয়েছে, একুশ আমাদের সাহসী হতে শিক্ষা দেয়, একুশ মানে মাথা নত।